কেমন আছেন? আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈশান, ঈশান আপনি কেমন আছেন? আপনার ফ্রেন্ডরা সবাই ভালো আছে, ওরা আমাকে বলেছে সবাই ভালো আছে। আপনি কেমন আছেন? ভালো আছি, ভেরি গুড। আপনি কথা বললে আপনার ফ্রেন্ডরা অনেক খুশি হবে। আপনি যখন কথা বলবেন আপনার ফ্রেন্ডরা অনেক খুশি হবে। আমি কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আপনারা ফ্রাইডে কি করেছিলেন? সবাই লাস্ট ডে কি করেছিলেন? ফ্রাইডে ফ্রাইডে সবার কেমন কেটেছে? আচ্ছা, লিখেছেন। আর সারিতে কি করেছেন? খেলছি আর পড়াধুলা করেছি। পড়ার পাশে আবার দুলাও আছে। এই দুলা খেলার পাশে দুলা আছে, খেলা ধুলা, কিন্তু পড়ার পাশে এই দুলাটা কি বাবা? মানে একটু এই বডি শেক করে করে পড়া, তাই না? এটা আচ্ছা। ফারিয়াদ কি করেছিলেন? কোথায় গিয়েছেন? বাড়িতে? আচ্ছা, বেড়াতে বেড়াতে গিয়েছেন? আচ্ছা, এই জন্যই তো আপনার স্মাইলটা এত বেশি ফোকাস হচ্ছে, এত বেশি ব্রাইট লাগছে আপনাকে। ঠিক আছে, ফ্রাইডে সবাই বেড়াতে যাবেন, বেড়াতে গেলে মন ভালো হয়। মিসও ফ্রাইডে বেড়াতে গিয়েছিল। আচ্ছা, আর সৈয়দা সিদ্রাতুল মুনতাহা কি করেছেন ফ্রাইডে? কি করেছেন? শুধু খেলেছেন বাসায়? শুধু
বেড়াতে যাই নাই। আচ্ছা শুধু বেড়াতে যান নাই কিন্তু খেলেছেন মাঠে। আচ্ছা গুড। তাসকিন কি করেছেন, তাসকিন ফ্রাইডে কি করেছেন আপনি? আমি একটু একটু গেস করতে পাচ্ছি আপনার আব্বু অনেক দূরে চলে গিয়েছে তাই আপনি বেড়াতে যেতে পারেননি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আম্মুকে বলবো আপনাকে বেড়াতে নিয়ে যেতে। এরপর ঈশান, ঈশান আপনি কোথাও গিয়েছেন? আচ্ছা আমরা আমাদের সবার ফ্রাইডে খুব ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা পড়াশোনায় আসি। Yes, miss. Okay, good. Yes, miss. Last miss, assalamu alaikum. Wa alaikum assalam. Muna, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা লাস্ট ক্লাসে বিপরীত শব্দ পড়েছিলাম, সবার কি মনে আছে? Yes, please. আচ্ছা মিস যদি একটু বলি আপনারা কি আমাকে অ্যানসার বলতে পারবেন? আচ্ছা ঠিক আছে মিস, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই মিউট করবেন, দিন রাত ছোট কাছে দূরে আগে পরে পরে ভালো খারাপ 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 আধা ভালো 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 নানা নানি ছেলে খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, সবাই খুব সুন্দর করে বলেছেন, আই এম ইমপ্রেসড, আমি খুব খুশি। ওয়ালাইকুম আসসালাম। আবরার আইমান, আপনাদের কাছে তো পড়া নিতে পারলাম না, আপনারা লেটে জয়েন করেছেন। আচ্ছা দেখেন আজকে আমরা সাজিয়ে লিখো ইংলিশে যেভাবে রিঅ্যারেঞ্জ করেছিলাম সবার কি মনে আছে? Yes, miss. ইংলিশে যেভাবে আমরা রিঅ্যারেঞ্জ করেছিলাম ঠিক সেম আমরা কি বাংলায় সাজিয়ে লিখো করব। মিস কিছু শব্দ দিয়ে দিব, এখানে শব্দগুলো এলোমেলো করে দিব কিন্তু আপনাকে সঠিকটা লিখতে হবে, কারেক্টটা লিখতে হবে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এভরিওয়ান করবেন, এভরিওয়ান মিউট ইওর স্পিকার প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এখন সবাই মিউট করবেন, মিস পড়াটা বুঝিয়ে দিব। উনি মিউট করেন।
শব্দ হলো না আমাকে সঠিকটা লিখতে হলে কি করতে হবে সরেওটা আগে লিখতে হবে লরসিকাল্লিটা পরে লিখতে হবে সরেও লরসিকাল্লি ওলি আমরা যদি শব্দটা জানি তাহলে আমরা এলোমেলো করে দিলে এটা সঠিকটা লিখতে পারবো দেখো এরপরে ট রসই কি কোনো শব্দ হয় এজন্য কি লিখবো আমরা রসই ট ইট তোমাকে তোমার যদি শব্দটা জানা থাকে তাহলে তুমি খুব ইজি ভাবে এটা লিখতে পারবে বর্গীয় জ কমা দন্ত ন কমা বর্গীয় জ কমা ও এটা কোনো শব্দ হলোই না এরপরও তোমরা চাইলে বুঝতে পারবে কিভাবে দেখো মিস একটার পর এক প্রতিটা বর্ণের পরে কমা দিয়েছে তাহলে তোমরা কিভাবে লিখবে ও বর্গীয় জ দন্ত ন ওজন সরি বাবা এরপরে দেখো মূর্ধন্য ন রি তাহলে ঋণ বানান কি হবে রি মূর্ধন্য ন ঋণ এরপরে দেখো ম ল ক এটা কোনো বানান বা শব্দ হলো না ক ল ম কলম এরপর দেখো ত আকাত্তা ছ আকাচ্ছা এটা সঠিকটা হলো ছ আকাচ্ছা ত আকাত্তা ছাতা ঠ আকাঠা পরশিকার পি ঠ আকাঠা পিঠা ঠরশিকাঠি চরশিকাচ্ছি এটা সঠিকটা হলো চরশিকাচ্ছি ঠরশিকাঠি চিঠি র দীর্ঘিকার রি ত ত র দীর্ঘিকার রি তরি ত গ দীর্ঘিকার গি এটা কোনো বানান হলো না এটা সঠিক বানানটা হলো গ দীর্ঘিকার গি ত গীত গ দীর্ঘিকার গি ত ত গীত তাহলে দেখো সাজিয়ে লিখো আমরা কি শিখবো ওলি ইট ওজন ঋণ কলম ছাতা পিঠা চিঠি তরি গীত এখন আপনারা আপনাদের বাংলা সিডব্লিউ খাতায় সুন্দর করে সাজিয়ে লিখো লিখে এক থেকে দশ পর্যন্ত লিখে ফেলবেন এবং আমি যেখানে কমা দিয়েছি যেখানে হাইফেন দিয়েছি যেখানে দাড়ি দিয়েছি আপনারা ঠিক সেভাবে দাড়ি কমা হাইফেন ঠিক করে দিবেন আরেকটা কথা লিখার সময় আমরা পড়ে পড়ে লিখব সরেও ল রসিকাল্লি ওলি রসই ট ইট ও বর্গীয় জ দন্ত ন ওজন এভাবে পড়ে পড়ে লিখলে আমাদের পড়াটা সাথে সাথেই মুখস্থ হয়ে যাবে সবার কাছে ক্লিয়ার জাস্ট মুভ ইওর হেড সবার কাছে ক্লিয়ার ভেরি গুড থ্যাংক ইউ এখন সবাই লিখে স্টার্ট করবেন আমি যাকে বলবো সে আমার সাথে একটু কথা বলবে আদিবা আদিবা ইয়েস মিস ভেরি গুড আদিবা ইয়েস মিস আপনাকে সুন্দর ক্লিপটা কে দিয়েছে এটা ক্লিপ নাকি হেয়ারব্যান্ডটা কে দিয়েছে আম্মু এত সুন্দর হেয়ারব্যান্ড কিনে দিয়েছে আপনাকে দেখে তো এখন আমারও পড়তে ইচ্ছা করছে আচ্ছা ঠিক আছে আপনি দেখি বলেন তো আমাকে প্রথমটা লিখেছি ওলি 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 বানান হবে ওলি আচ্ছা তিন নাম্বারটা কি লিখেছে মিস তিন নাম্বারটা
আপনি আমাকে সঠিকটা বলেন, সঠিক বানানটা বলেন, প্রথমটা বলতে হবে না, সঠিক বানানটা বলেন, হাইফেনের পরে যেটা আছে সেটা বলেন। ও বর্গিয়া জ দন্ত ন ওজন। ভেরি গুড। আট নাম্বারটা বলেন তো একটু। দশ নাম্বারটা একটু বলেন তো মিসকে। যেভাবে মিসকে পড়লেছেন ঠিক সেইভাবে বলে বলে খাতায় লিখবেন। ওকে ওকে মিস, থ্যাংক ইউ। আবরা রায়মান, আনমিউট ইউর স্পিকার। আবরার রহমান আনমিউট করেন। আনমিউট করবেন। আচ্ছা এবার আমাকে মিউট করছি না, আনমিউট করেছি। বলেন করছি পড়ছি এগুলো বলবেন না। করেছি করেছি, সুন্দর করে কথা বলতে হবে, ঠিক আছে? করছি পড়ছি আমরা এগুলো বলবো না। সবাই আমাদেরকে বলবে দেখো আবরার রহমান কত সুন্দর, ও যদি সুন্দর করে কথা না বলে তাহলে কি ভালো লাগবে? আমাকে তো সবাই বলে, আমাকে সবাই বলে আপনার ক্লাসে দুইটা, আপনার ক্লাসে টুইন বেবি যারা আছে ওরা তো দেখতে অনেক সুন্দর। আমি বলছি হ্যাঁ ওরা তো অনেক সুন্দর, ওরা খুব সুন্দর করে কথাও বলতে পারে। এখন আপনারা যদি এভাবে কথা বলেন মিস কই যাব বলেন? সবাই তো আমাকে লজ্জা দিচ্ছে, চান মিস কি কেউ লজ্জা দিক? সুন্দর করে কথা বলবেন? ইয়েস মিস, থ্যাংক ইউ। আচ্ছা ফার্স্ট, এট ফার্স্ট আমাকে আইমান বলবেন। নাম্বারে ইয়েস মিস, এক নম্বরে কি লিখেছি, সঠিক শব্দটা কি লিখেছি, বানান করে বলুন। বলেন আবরার ও নিজেরটা নিজে বলবে। হ্যাঁ বলেন তুমি স্ক্রিনের দিকে তাকাও, মিস আছে, মিস চেক করবে। আবরার আমি আইমানকে জিজ্ঞেস করেছি, আইমান তুমি বলো এরপর তিন নম্বরে মিস কি লিখেছে দেখি বলেন তো। তিন নম্বরে কি লিখেছি বলেন তো। তিন নম্বরে স্ক্রিনের দিকে তাকান, স্ক্রিনের দিকে একটু দেখেন, স্ক্রিনে দেখেন তিন নম্বর দিয়ে মিস একটা ডট দিয়েছে। এরপরে তিনটা বর্ণ লিখেছি, দন্ত ন, এটাকে দন্ত ন,
এরপরে হাইফেনের পরে কি লিখে হাইফেনের পরে কি লিখে মার্ক করে দিয়েছি এটা কি বলেন ও ও বুড়িকা ও বুড়িকা জন্তিয়ানা কি হবে বলো এটার উচ্চারণ কি হবে ওজন ওজন এরপরে পাঁচ নাম্বারটা কি হবে আইমান আইমান পাঁচ নাম্বার কি হবে বলো কি হবে না আম্মুর কাছ থেকে জিজ্ঞেস করা যাবে না আইমান আইমান আমি এর আগে বিপরীত শব্দ করার সময় বারবার বলেছি স্বরচিহ্নের ব্যবহার ভালো করে জানতে হবে স্বরচিহ্নের ব্যবহার ক্লিয়ার না হলে আপনারা এর পরবর্তী সেন্টেন্স যখন পড়াবো বাক্য যখন পড়াবো তখন কিন্তু কি আপনারা পারবেন না স্বরচিহ্নের ব্যবহারটা কি করতে হবে বাসায় ভালো করে পড়তে হবে বুঝতে পেরেছেন এবার আবরার বলতে আইমান মিস আপনাকে রাগ করেছি আবরা তুমি বলো ফাইন নাম্বারটা বলো কি হবে ফাইন নাম্বার কয় নাম্বার ছয় নাম্বার ছয় নাম্বার ভেরি গুড আট নাম্বার তরশিকাটি তরশিকাটি চিটি ভেরি গুড চার নাম্বার আপনি আজকে এই লেখাটা যখন খাতায় লিখে মিসকে কপি সাবমিট করবেন মিস আপনাকে ডাবল স্টার দিব আইমানকে দিব না আইমান স্টার পাবে না কিন্তু আপনি স্টার পাবেন থ্যাংক ইউ এরপর তা স্কিন Yes. I finished. Finished. Baba, একটু নিজে নিজে পড়েন তো ওই বানান করে নিজে নিজে পড়েন গুড দা স্ক্রিন আনমিউট ইউর স্পিকার দা স্ক্রিন আপনি আমাকে দুই নাম্বার বানানটা বলবেন দুই নাম্বার বানানটা বলবেন রশিত রশিত কি হবে গুড পাঁচ নাম্বার কলম কলম ভেরি গুড সাত নাম্বার না আবার একটু দেখে বলেন আবার দেখে বলেন ফারিয়াদ ভেরি গুড এবার আপনি বানান করে পড়বেন ফারিয়াদ ভেরি গুড আমি আসছি আপনার কাছে সবাইকে এক এক জিজ্ঞেস করবো একটু বানান করে পড়বেন হ্যাঁ তাসকিন বলো সাত নাম্বার বলো পাশকার পিঠা কাটা পিঠা পরশিকার পিঠা কাটা পিঠা গুড এরপর ঠিক আছে থ্যাংক ইউ আপনি এবার লিখবেন আরাফ তাসকিন ভেরি গুড
মিস করেছি আর আপ আপনি আমাকে 3 নাম্বার বলবেন এইটা 3 নাম্বারটা বলবেন নিজে নিজে বাবা ভয় পাওয়ার কি হ্যাঁ আমার পরীক্ষার জন্য তারপর বলো বলো আকার আছে বলো তুমি স্ক্রিনের দিকে তাকিয়ে বলো স্ক্রিনের দিকে তাকিয়ে বলো বাবা তোমারটা হচ্ছে হ্যাঁ বলো হচ্ছে ছ আকার কি হবে হ্যাঁ কি হবে ভেরি গুড এরপরে আট নাম্বারটা বলেন তো আট নাম্বার কি হবে নাম্বারটা বলো সারিতা সারিতা সাবমিট করেছি গুড তিন নাম্বারটা কি লিখেছে মিস আমাকে একটু বলেন তো ওজন গুড একটু বানান করেন ও বর্গ জ দন্ত ন ওজন আচ্ছা ছয় নাম্বার কি লিখেছি ছাতা কি হবে ছাতা ছাতা কথা ছাতা আচ্ছা নয় নাম্বার কি লিখেছি নয় নাম্বার বলেন ত বলেন আপনি না পারলে আমি আছি তো আমি হেল্প করব আপনারা না পারলে আমি আছি ত র দীর্ঘ ক ঋ তরি তরি আচ্ছা বলেন তো 10 নাম্বারটা একটু বলেন তো গীত গীত আচ্ছা থ্যাঙ্ক ইউ এরপর সৈয়দা সিদ্ধা হ্যাঁ यस মিস আপনি আমাকে বলেন চার নাম্বার কি হবে তো দশ তো মান পাসন হইছে চার্জ দিছি মোবাইলে চার্জ নেই না আমি কন্টেনারে বলছি আপনি খাতাতে দেখে বলেন খাতায় লিখেছেন আপনি তো লিখেছেন আপনি খাতা দেখে বলেন বলেন বাবা লি হাইফেনের পরে শব্দটা বলেন সরে ও ল রসিকার লি ওলি আচ্ছা এরপর তিন নাম্বারটা বলেন তো তিন নাম্বারটা কি হবে তিন নাম্বারটা বলো এই যে মিস একটু মার্ক করে দিয়েছে এটা বলো যেটা মার্ক করে দিয়েছি সেটা বলো চোখ চোখের সামনে থেকে চুল সরাও মুনতাহা চোখের সামনে থেকে চুল সরাও এখন বলো কি হবে
আচ্ছা ছয় নাম্বারটা বলো, ছয় নাম্বারটা বলো। মুনতাহা তুমি আগে পৃষ্ঠা ১৮ পড়ো, এখনই তুমি পৃষ্ঠা ১৮ পড়বে, পৃষ্ঠা ১৮ পড়ার পর এই সাজিয়ে লিখো পড়বে, যেহেতু তুমি ক্লাসটা মিস করেছো। ঠিক আছে, বুঝতে পেরেছো আমি কি বলেছি? Yes, me. পৃষ্ঠা ১৮ এখনই পড়ো। ফারিয়াদ, ফারিয়াদ আপনি আমাকে চার নাম্বার বলেন। ভেরি গুড, আপনি এক থেকে দশ সব পারবেন? থ্যাংক ইউ, ভেরি গুড। এরপর বক্তিয়ার, Yes, miss. বক্তিয়ার এক নাম্বারটা বলো। সঠিক শব্দটা বলবা। কি হবে? গুড, এবার চার নাম্বারটা বলেন। কি হবে? ঋমূর্ধন্য কি হবে? ঋণ। বাবা তুমি তো এগুলো পারো, কেন কনফিউজ হয়ে গিয়েছো বক্তিয়ার? এগুলো তো সব তোমার পারা জিনিস, এর আগে তুমি মিসকে বলেছো না? আচ্ছা আট নাম্বারটা বলো। ঠিক শব্দটা বলবা। হাইফেনের টি টি। আচ্ছা বক্তিয়ার, বক্তিয়ার তুমি ক্লাসে না থাকলে মিসের কিন্তু ভালো লাগে না, তুমি জানো সেটা? নো মিস। আচ্ছা আজকে জেনে রাখো, তুমি ক্লাসে না থাকলে আমার ভালো লাগে না, এই জন্য তুমি প্রতিদিন ক্লাসে প্রেজেন্ট থাকবে, মনে থাকবে? Yes, please. Thank you. সিদ্রাতুল মুনতাহা। Yes. Yes, please. মুনতাহা তুমি আমাকে তিন নাম্বারটা বলো। তিন। জি, তিন। বলো, এরপরে সাত নাম্বারটা বলো। সাত। জি। পরিষ্কার পিঠা কাঠা পিঠা। আচ্ছা দশ নাম্বারটা বলো। গদরিকার গীত গীত। থ্যাংক ইউ, ভেরি গুড। আচ্ছা আপনাদের অনেকেরই লেখা শেষ, মিস যেভাবে বলেছি সবাই বানান করে পড়বেন, দেখেন বানান করে পড়লে কিন্তু খুব দ্রুত ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ হয়ে যাবে, বাসায় আর এক্সট্রা পড়তে হবে না, এই জন্য বানান করে করে পড়বেন, আপনাদের জন্য খুব ভালো হবে। আরেকটা কথা, আপনাদের দুটো পেজ হাতের লেখা, অনেকে হাতের লেখা এইচডব্লিউ দিইনি, আজকে হাতের লেখা এইচডব্লিউ দিচ্ছি। হাতের লেখা পরীক্ষা ৪১-৪২, ৪-১-৪১-৪২-৪২, এই দুটো পৃষ্ঠা আপনারা বাসায় সুন্দর করে লিখবেন। মিস এটা কোন খাতায়? খাতায় না, হাতের লেখাটা বই আছে না আপনাদের, ছোটদের হাতের লেখা ওই বইয়ে, ছোটদের হাতের লেখা বইয়ে পৃষ্ঠা ৪১ আর ৪২,
এই দুটো পেজ আপনারা বাসায় নোট করবেন। যেহেতু বাংলা লেখাটা সবার কাছেই শেষ, এই জন্য দুটো পৃষ্ঠা নোট করবেন। আর একটু পরে আমরা স্পোকেন ক্লাসে জয়েন করব। এরপর ঈশান, ঈশান এস মিস আপনি আমাকে দুই নাম্বারটা বলতে পারবেন? মিস কি লিখেছে দুই নাম্বারটা? ইয়েস মিস দেখি বলেন তো মিস কে একটু। সরি আজকাল লিওলি। আচ্ছা এটা এক নাম্বার। আচ্ছা দুই নাম্বারটা কি লিখেছি? বলেন আপনি স্ক্রিনের দিকে দেখে বলেন বাবা, স্ক্রিনের দিকে দেখে বলেন। বলেন মিস আই হ্যাভ ফিনিশ। ভেরি গুড, থ্যাংক ইউ। এবার পড়বেন, যাদের ফিনিশ তারা নিজের পড়বেন বানান করে। মিস জি বলেন মিস বলেন বলেন কলম 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 বাবা ঈশান বানান করে পড়তে হবে, ঠিক আছে? যাদের স্বরচিহ্নের ব্যবহারে প্রবলেম আছে, আকার ইকার রসিকার দীর্ঘিকারে প্রবলেম আছে, তারা পৃষ্ঠা 18 বাংলা বইয়ের পৃষ্ঠা 18 ভালোভাবে পড়বেন। পৃষ্ঠা 18 ক্লিয়ার হয়ে গেলে বাক্য তৈরি করতে আপনাদের কোনো সমস্যা হবে না। এরপরেই কিন্তু আমি বাক্যে চলে যাব। এতদিন আপনাদের শব্দ ছিল সব, এরপরের ক্লাসে কিন্তু বাক্য শুরু হবে, এই জন্য তার আগে পৃষ্ঠা 18টা ক্লিয়ার করবেন সবাই। আচ্ছা আমাদের সময় শেষ, আর এক মিনিট পরে ক্লাস নিজে থেকে অফ হয়ে যাবে। কারো কি কিছু বলার আছে? বাংলা বাংলা হাতের লেখা এসডব্লিউ বাংলা ইন্টারভিউ সবাই বুঝতে পেরেছো? জাস্ট মুভ ইওর হেড। হ্যাপি ডাবল, ওকে গুড। আচ্ছা মিস ক্লাস শেষ করছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। চর শিখেছি লেখো, চর শিখেছি।